শব্দর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। শিল্পে ও সঙ্গীতে কবি বিষ্ণু দে, শুনলেই বোঝা যায় বিষয়টি যেমন বিশাল তেমন অশেষও বটে। বিংশ শতাব্দীর কবি বিষ্ণু দে, 1909 সালে জন্ম এবং জীবনাবসান হয় 1982। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1933 সালে, কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস, এবং শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1981 সালে, কাব্যগ্রন্থের নাম আমার হৃদয়ে বাঁচো। প্রবন্ধ লিখেছেন দেশ বিদেশের সাহিত্য শিল্প, আমাদের বিশ্বের সংকট এবং মানবিক অবস্থা নিয়ে। সাম্যবাদে বিশ্বাসী এই কবি ছিলেন প্রকৃত অর্থেই বিশ্ব নাগরিক। আমাদের মানব ইতিহাসের ঐশ্বর্য, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য তার কাঁপে তিনি তুলে ধরেছেন নিজের মতো করে। প্রাচ্য, প্রতীচ্য, ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে তিনি আমাদের পরিচয় করিয়ে দিলেন। লোকসাহিত্য, লোকশিল্প, লোকায়িত ঐতিহ্য বিষ্ণুদের কবিতায় আমরা পাই গভীরভাবে। শব্দর প্রযোজনায় বিষ্ণুদের কবিতায় সঙ্গীত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল 25 অক্টোবর 2020 শব্দর ফেসবুক পেজ এবং শব্দর ইউটিউব চ্যানেলে। প্রথম পর্বে রাগ রাগিণী এবং দেশজ সঙ্গীত, আর দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছিল ধ্রুপদী সঙ্গীতের প্রভাব নিয়ে। আজ তৃতীয় পর্ব। আজকের পর্বে আলোচনা করা হচ্ছে বিষ্ণুদের সাহিত্যে শিল্প এবং রবীন্দ্রনাথের গানের প্রভাব নিয়ে। গানের কলি, গান, রবীন্দ্রসঙ্গীত, বিষ্ণুদের কবিতায়। আজীবন রবীন্দ্রনাথের প্রকৃত ভক্ত ছিলেন তাঁর হিমালয় সংহত নির্মাণে। রবীন্দ্রনাথের কোন লেখা অভিভূত করেছিল তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের এই কবিতায় কবি বলছেন, এ প্রশ্নের কি উত্তর? এ যেন বা জিজ্ঞাসা সূর্যের, কোন ক্ষণ ভালো লাগে সারাদিনে প্রহরে প্রহরে? কোন রবিরশ্মি, কোন বাঁশি, কোন তুর্যের নির্ঘোষে কবে বা কখন কিসে করে দিলে রৌদ্রে রৌদ্রে ধ্বনি? আমাদের সূর্য দেখা সূর্যালোকে প্রত্যুষে প্রদোষে। তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গাওয়া গান গানের কলি কবিতায় কখনো কবিতার শিরোনামে, কখনো বা কবিতার লাইনে আশ্চর্য নৈপুণ্যে এবং মুগ্ধতায় তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। কখনো পুরো গান নয়, শব্দ, শব্দগুচ্ছের ব্যবহার একটি গানকেই মনে পড়িয়ে দেয়। কানে কানে শুনি তিমির দুয়ার খোলো জ্যোতির্ময়, কাটে ভয়ে যত সংশয়, ফুটে ভাষা আশা বলে যত অতীতের টান, মরণের গান সমাজের আর রাজকীয় মান, বলো বলো ভয় বলে মৃদুস্বরে, চলে আর চলে টলমল টলমল পদ ভরে। পূর্বলেখ কাব্যে এটি আবির্ভাব কবিতা। তৎকালীন সামাজিক পটভূমিতে শাহানা দেবীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান
এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। এই গানটি কবির কাছে পিতার মতো মাতার মতো। দুঃখ যখন অসীম পাথার তখন এটি গানে জীবন দেখি নরক হয় পার, মরণ ছায়া নিত্য ফেলে আগুন জালে বানে, দুহাতে ঢালে বিপুল হাহাকার। তখনই কি গানের ভাষা শুভম শুভমস্তু। স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যে শ্রীমতী রাজেশ্বরী দত্তকে উৎসর্গ করা পরকে আপন করে কবিতাটির শেষে মানুষের গান শুনে প্রাণ ভরে, মনে হয় সকলই সম্ভব, আহা সকলই সম্ভব। পরকে আপন করে জীবন মরণ বেঁধে জীবনেরই গান সেধে সেধে সুরে সুরে দীর্ঘ স্বর বলা না বলায় শব্দ হয়ে ওঠে বাস্তব তন্ময় স্বাধীন গৌরবে। গান করো পরকে আপন করো তবে, তার গাওয়া এরা পরকে আপন করে গানটির কথা মনে পড়ে আমাদের। এবার আসি সেই গান কবিতার কিছু অংশে। মালতী ঘোষালের একটি রেকর্ডে এ পরবাসী রবেকে বারবার শুনতেন কবি। রবীন্দ্রনাথের গান হয়ে গেল দেশ সারা দেশ, বিস্তৃত যন্ত্রণা নিজ বাসভূমি এই পরবাস দেশ। সেই থেকে একা একা ভিড়ে অনুকূল হাওয়া ডাকে আমাকে, পরবাসী চলে এসো ঘরে। একই কবিতায় বর্ণনা করেন আরেকটি মর্মস্পর্শী গানে দেবব্রত বিশ্বাসের গাওয়া। গানের বাস্তবে মাঝে মাঝে এরকম ঘটে, মনে পড়ে একবার কয়েকটি পড়া শোনা কথা, দেবব্রত বিশ্বাসের উদাত্ত গলায় একাত্মীকরণে কি দরদি ঢেউ তুলেছিল এক সভা করে সভ্য ভব্য মনে। গায়কের দুই চোখ অন্তরঙ্গ, সমগ্র চেতনা শুধু গানে। সব কিছু অবান্তর কথা চিন্তা ধুয়ে গেল, আর চোখে জল এলো নৈর্ব্যক্তিক দুর্নিবার। কথা কও অনাদি অতীত, তুমি আর তুমি আর তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা। এটি গান কবিতা তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যে। ইতিহাসে ট্র্যাজিক উল্লাসী গ্রন্থের প্রথম কবিতাটি একই লাবণ্যে পূর্ণ প্রাণ সুনীল চট্টরাজের জন্য লেখা। তিনি ছিলেন সাদাসিধা মানুষ, সাইকেল চালিয়ে দূর গ্রাম কুসমা থেকে রিখিয়ায় আসতেন, একজন একাগ্রচিত্ত শিল্পী আর প্রাণময় দরদি গায়ক। সুনীলদার গলায় একই লাবণ্যে পূর্ণ প্রাণ গানটি আমাদের প্রাণ পূর্ণ করত। অর্ঘদা অর্ঘসেন আসতেন সরু হারমোনিয়ামটি টেনে, কত শত গান গাইতেন। অশ্রু নদীর সুদূর পারে গানটির রেকর্ডও ছিল আমাদের। লিখলেন চলো যাই সেই অশ্রু নদীর সুদূর পারে চলো। এই কবিতাটি এর চেয়ে ডুব দেয়া ভালো ঈশাভাষ্য দিবানিশা কাব্যগ্রন্থের। আমার হৃদয় বাঁচো কবির শেষ কাব্যগ্রন্থ 1981 সালে প্রকাশিত। এই কাব্যে আজও মনে পড়ে সেই বরানগরের পাঠ আর গান। কবিতায় বর্ণনা করেন সেই অনুষ্ঠান। গায়িকা অমিতা সেন গান গেছিলেন অনেক গান, চিনিলে না আমার কি চিনিলে না আহা। সঙ্গীত রসিক বিষ্ণুদেব কি আনন্দ পেয়েছিলেন সেদিন। অমিতা সেনের গাওয়া এই গানগুলি 78 স্পিডের রেকর্ডে শোনা হতো প্রায়ই। সুচিত্রা মিত্রের দরাজ উদাত্ত গলায় গাওয়া গান কবির খুব প্রিয় ছিল। গণনাট্য সংঘে গান গাইতেন, পার্ক সার্কাস ময়দানে
লোকসঙ্গীত শিল্পী পিট সিগারের সঙ্গে গলা মিলিয়ে গান করেছেন। বিষ্ণুদের লেখা সুচিত্রা মিত্রের গান শুনে স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যের এই কবিতাটি অনেক কিছু বলে আমাদের। কবির মনের অনুভূতি নানা স্তরে ধরা পড়ে, এমনকি চোখ যেন গান করে। পাহাড়ের কষ্টিতে, লাল পথে, আকাশের নীল স্রোতে, শরতে রসরেরই শুভ্র মেঘে যেদিকে তাকাই গান, রঙে গন্ধে গান আর গান, না শুনে থাকাই ভার, থামিয়ে থাকাই ভার। সারাদিন ধরে ঘোরাই ভয়ে রয়ে রাখালি সারঙে, কিংবা ঘরে ফেরা পুরবি খামবাজে। কয়েক হাজার গাছে নানা সাজে এলো অক্টোবরে আনন্দ, আনন্দই বা প্রত্যাশী প্রসাদ। শিশু বৃদ্ধ মেয়ে বা পুরুষ প্রত্যেকের দেয়, আর প্রত্যেককে দেয় বাগানে বাগানে ঘরে ঘরে। যেন সে বিজয়ী বোধের আপ্লুত সঙ্গীতের বেনেডিক্টুস বেনেডিক্টুস, সামগ্রিক ঐশ্বর্যের যুক্ত শক্ত স্বরে মানবিক উত্তরণে মনের বৈভব। শেষ স্তবক, আমরাও জানি তা, ভাবিও তাই যে তাই মনে রং ধরে সুগন্ধে ঘনায় রবীন্দ্র সঙ্গীতে নন্দিত জীবনে নির্ভীক অজস্র রঙে ফুল ফোটে। সার্থক জন্মের মাগ শিকড় ছড়ায় বাহিরেও ঘরে। এ গান যেন বধির বেটোফেনের আপ্লুত সঙ্গীত, ঈশ্বরের স্তুতি বেনেডিক্টাস। গভীর শ্রদ্ধায় ও উপলব্ধিতে 25শে বৈশাখ কবিতায় নাম রেখেছে কোমল গান্ধার কাব্যে লেখেন, গড়ি তাই জীবনের ঝর্ণা, রচি কবি প্রাত্যহিক ফুলগুস্রোতে লাখে লাখে হাজারে হাজারে, সাগরে যে গঙ্গা আনি সে তোমারই আনন্দ হইল। তাই তো মর্মান্তিক বেদনায় লেখেন, তুমি শুধু 25শে বৈশাখ কবিতাও কাব্যে, তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি। হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। একই কবিতায় প্রার্থনা করে, তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও, সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। 1961 সালে 9ই মে রবীন্দ্রনাথ কবিতায় স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যে গভীর দুঃখে লেখে, ব্যথাময় পুরবীর অগ্নি বাষ্পে তৃষ্ণার তো কাহালি। এবড় অদ্ভুত রাজ্য, 26শে বৈশাখে মরুভূমি। তিনি আমাদের মনে করিয়ে দেন যে গোটা দেশের সমগ্র জাতীয় জীবনে এবং সত্তা নির্ণয়ে রবীন্দ্র কীর্তির বিস্তারের তুলনা দান্তের ইটালিতে নেই, যেমন নেই শেক্সপিয়ারের ইংল্যান্ডে। রবীন্দ্র চর্চা ব্যাপ্তিতে এক বিশ্ব মানবের বিশ্বে পরিক্রমাই বটে। এটি 8ই মে 1968 সালে রেডিওতে বলেছেন। শিল্পের অনুরাগী কবি, শিল্প কবি বিষ্ণুদের জীবন ও সাহিত্যে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, ভাগ করা যায় না। এই প্রসঙ্গে প্রথমেই যাকে মনে পড়ে তিনি শিল্পী যামিনী রায়। কবি ছিলেন তাঁর শিল্পের একান্ত ভক্ত, সেই নিয়ে লিখেছেন, বলেছেন, রেডিও ইন্টারভিউ করেছেন, বই লিখেছেন। ইংরেজি বইটি
জন আরভিনের সঙ্গে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর আরম্ভে বাংলায় সাহিত্য, শিল্প, সংস্কৃতির রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল। কবির মতে শিল্পে এই রেনেসাঁসের নেতা ছিলেন অবনীন্দ্রনাথ। 1952 সালে প্রকাশিত সাহিত্যের ভবিষ্যৎ গ্রন্থে অবনীন্দ্রনাথ শিরোনামে প্রবন্ধে তিনি লেখেন, অবনীন্দ্রনাথ বুঝেছিলেন কোথায় বাংলার নবজাগরণের উৎস, সৃষ্টিময় শিল্প চৈতন্যেরই সার্থক এসো নাই। গগনেন্দ্রনাথের চিত্রাবলীতেও একই স্বাক্ষর। 1928 সালে শিল্পী গগনেন্দ্রনাথ প্রবন্ধটি বিষ্ণুদে লেখেন শ্যামল রায় ছদ্মনামে। রবীন্দ্রনাথের চিত্রকলা আরেক আশ্চর্য ঘটনা তার কাছে। প্রবন্ধ লেখেন রবীন্দ্রনাথের চিত্রশিল্পের স্বকীয় বৈশিষ্ট্যের ওপর। চিত্রশিল্পী রবীন্দ্রনাথ লেখাটি এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য বইতে প্রকাশ হয় 1958 সালে। তিনি লিখেছেন, রেখাবলিষ্ঠ এক বা বহুবর্ণ রবীন্দ্র চিত্রাবলী দেখে মনে হয় বাখের ফিউগের গভীর বৈচিত্র্যের প্রায় অতি মানবীয় সুষম গৌরবের কথা। সুরস্রষ্টা ইয়োহান সেবাস্টিয়ান বাখ এর রচিত সঙ্গীত দ্য আর্ট অফ ফিউগ কবির অত্যন্ত প্রিয়। সেই অনুভূতি জেগে ওঠে তার রবীন্দ্র চিত্রাবলী দেখে। আরেক মহৎ শিল্পী নন্দলাল বসুর বিরাট চিত্রকর্মে কবি দেখেন অন্তহীন নবনব বিকাশ, তার নানা রীতির অন্বেষা। দীর্ঘ কীর্তির পটে আজও তার কল্পনার সাবেক ঐশ্বর্য কমেনি। তার পোস্টার চিত্রে লোকশিল্পের ব্যবহার, বাংলার গ্রাম্য জীবন ও নিসর্গের চিত্রাবলি দেখে মুগ্ধ হই। অবনীন্দ্রনাথ প্রবন্ধের শেষ স্তবকে লেখেন, যামিনী রায় আমাদের কৃতজ্ঞতা ভাজন। তার মধ্যে আচার্য অবনীন্দ্রনাথের স্বপ্ন, তার বন্ধু নন্দলালের সাজ সম্পূর্ণ। তার কাজে আমাদের শিল্প রেনেসাঁসের পটে বাংলার সক্রিয় সমগ্রতা লাভ। এদিকে তিনি আমাদের শ্রেষ্ঠ একাডেমিক বা বস্তুতান্ত্রিক রীতির পাকা চিত্রকর, অসামান্য রেখাশিল্পী, আবার বাংলার লোকমানসীয় শিল্পে তার গভীর সাযুজ্য। আলেখ্য কাব্যে যামিনী রায়ের একটি ছবি কবিতায় লেখেন, প্রকৃতি বৃথাই গায়, মানুষের ক্ষোভের নির্ঝর চোখের ধূসরে আঁকে যামিনী রায়ের এক ছবি। ত্রিকালের তিন তালে গড়ো তুমি একটি ভৈরবী। যামিনী রায় শিল্পের বিরূপ মন্তব্যের প্রতিবাদে লেখেন মহৎ শিল্পের শ্রম, ঈশাবাস্য দিবানিশা কাব্যগ্রন্থে। সাহিত্য বা শিল্পকর্ম যে দৈবত বিনিদ্রা আয়ুত দুই চোখে, ক্লান্তিহীন রূপ পায় সত্য পায়, কুৎসা বা কেচ্ছায় নয় সত্য নান্দনিক সত্তা পায়, নিবিষ্ট শিল্পের ধ্যানে নয় ফাঁকা ঝোঁকে। মহৎ শিল্পের শ্রম দেখতে বুঝতে চাও যদি, হতে হবে মনে প্রাণে সম্ভ্রান্ত ও সর্বদাই ইমানের ভক্ত। তবে বুঝবে 84 বছর ক্রমান্বয় কি শ্রম কি বীর মহত্ব। শিল্পীর বিভিন্ন পর্যায়ের ছবি দেখলে এই শেষ লাইনটির মর্ম বুঝতে অসুবিধে হয় না। তিনি ছিলেন পারিবারিক বন্ধু ও হিতৈষী। প্রণতিদের স্মৃতিচারণ যামিনী রায় তারই প্রতিচ্ছবি। এই গল্পটি বলতেন আমাদের খুব প্রিয় ছিল। 1942 সালে 24 এপ্রিল তাদের বেলেতোড় যাওয়ার বর্ণনা। বেলেতোড় বেলিয়াতোড় যামিনী রায়ের জন্মস্থান, তার গ্রাম, সেখানে তার আদি বাড়ি। 1941 সালে
জাপানি আক্রমণের ভয়ে অনেকেই কলকাতা ছাড়লেন, তিনিও সপরিবারে গ্রামে চলে এলেন। যুদ্ধের দামামায় স্কুল বন্ধ হলো। প্রণতিদেব কমলাগঞ্জ স্কুলে শিক্ষিকা ছিলেন। যামিনীদা বার বার লিখলেন তাদের বেলেতর যেতে। বাঁকুড়া স্টেশন থেকে 12 মাইল ছোট ট্রেনে যেতে হতো। কবি সে সময় রিপন কলেজে পড়াতেন। দুই কন্যা ইরা তারা, স্ত্রী প্রণতি এবং তার স্কুলের এক সহকর্মী মিলে চললেন বেলেতর। বাঁকুড়ায় নামতে হবে, কিন্তু স্টেশন পেরিয়ে গেল, নামা হলো না। বুঝতে পেরে পরে স্টেশনে আদ্রায় নামলেন। সন্ধ্যায় ফিরতি ট্রেনে বাঁকুড়া, তারপর ছোট ট্রেনে বেলেতর। চিন্তায় ভাবনায় যামিনীদার অস্থির অবস্থা, তারা যে কি পরিমাণ লজ্জিত হয়েছিলেন। তখন অন্নদাশঙ্কর রায় বাঁকুড়ার ডিস্ট্রিক্ট জজ ছিলেন। এই ঘটনা শুনে তিনি দুটি মজার ছড়া লিখেছিলেন। ইরা ইরা ইরানি, রাঙা মাথায় চিরুনি, ইরা যাবে তেহরান, ওরা ভেবে হয়রান। পথ গেল হারিয়ে, গাড়ি গেল ছাড়িয়ে, এলে তোর কেলে তোর মেলে তোর, পৌঁছুল বেলতর। তারা তারা তা তার, ঘুম আসে না তার, তারা যাবে বোখারা, বোঝে না খুব বোকারা, পথ গেল হারিয়ে, ইত্যাদি। বাড়িতে আসতেন দেখেছি খুব শরীর খারাপ নিয়েও। আমাদের বাড়ি জানলা ছিল কাঠের, খিড়কি দেয়া। বসার ঘরে ঢোকার আগে সবটা খোলা না থাকলে খুলে দিতেন, আর ছিটকিনি ফ্রেম থেকে পড়ে গেলে তুলে দিতেন। শেষের দিকে নিজে আসতে পারতেন না, ব্যস্ত হয়ে পটলদাকে, ছোট ছেলে অমিয়রা, পটলদাকে পাঠাতেন খোঁজ খবর নিতে। শিল্পের নানা দিকে বিষ্ণুদের আগ্রহ ছিল অপরিসীম। তরুণ শিল্পীদের শিল্প চেষ্টায় ভবিষ্যতের সম্ভাবনা দেখেছিলেন। ক্যালকাটা গ্রুপের অনুজ শিল্পীরা গোপাল ঘোষ, নীরদ মজুমদার, রথীন মৈত্র, রামকৃষ্ণ পাল, প্রদোষ দাশগুপ্ত, পরিতোষ সেন, চিত্ত প্রসাদ তার বন্ধু ছিলেন। তাদের শিল্প সম্বন্ধে এককভাবে ও সামগ্রিকভাবে লিখেছেন। পরিতোষ সেনের ভাষায় এদের আড্ডার শিরোমণি ছিলেন বিষ্ণুদেব। 1945 সালে আমাদের নীরু কাকা, নীরদ মজুমদার সবাইকে রিঠিয়া নিয়ে যান। জিষ্ণু তখন 2 বছরের শিশু। রিখিয়া দেওঘর থেকে 6-7 কিলোমিটার পশ্চিমে সাঁওতাল পরগনায়। লাল মাটি, যোজন বিস্তৃত খোলা মাঠ, ছোট ছোট টিলা, পূবে ত্রিকুট ও পশ্চিমে দিগরিয়া পাহাড়। এই রিখিয়া বিষ্ণুদের জীবনে বিশেষ প্রভাব ফেলেছিল। পারিপার্শ্বিক সমাজ, সংগ্রামী মানুষ যেমন তার কবিতায় গুরুত্বপূর্ণ, তেমনি রিখিয়ার নিসর্গ শোভা। সূর্যাস্তে আকাশে রঙের বাহার দেখি প্রতীক্ষা কবিতাটির কয়েক লাইনে। ত্রিকুটে যে সেই ভোরের আগুন লাগলো, সে আলো কি আজ দিঘাড়িয়াবে সন্ধ্যা, নীল পশ্চিমে ফেরার মেঘেরা জাগলো, জবা চাপা সোনা ফিরোজা হাজার ঝর্ণা। আবার শ্রাবণের সূর্যাস্তে রঙের আকাশে রঙের খেলায় দেখেন পিকাসোর তুলিতে রেখায় রঙে রঙে রূপান্তর, রঙের সে মুক্তি কেবা রোখে, মেঘে মেঘে লেগে খেতে খেতে পেটে পড়ে। ছোট মেয়ে উত্তরা বসু তার পিতৃ স্মৃতিতে লেখেন, নীরদ মজুমদার, গোপাল ঘোষ ও শানু লাহিড়ির রিখিয়ার ল্যান্ডস্কেপ আঁকা দেখে উদ্বুদ্ধ হয়ে কতবার তিনি উজ্জ্বল রঙে মনের খুশিতে ক্যানভাস ভরিয়েছেন। সে ছবিগুলি দেখলেই বোঝা যায় বর্ণময় কবির মনের কি খেলা। নীরু কাকাকে উৎসর্গ করে বিষ্ণুদেব লেখেন, হিরনার টিলা লালে লাল হলো, মেঘডম্বরু নীলে,
সবুজ ও লালে লাল বাবুডির আঁকা বাঁকা লাল পথ মেঘে ও পলাশে সালে একাকার প্রায় ইশারোই নাজেহাল। এখানে হিরনা ও বাবুডি রিখিয়ার দুটি গ্রাম। ইশারো ইম্প্রেশনিস্ট পেন্টার যার হাতে রং জাদু হয়ে খেলা করে। একই কবিতায় পরের লাইনে আরেকটি গ্রাম চিৎকাটের বর্ণনা। ফরাসি শিল্পী উত্রিল্লোর উল্লেখে এবং তার পরে আসেন দেরা ও পিকাসো। চিৎকাটে আজ উত্রিল্ল ঘন গ্রাম্য গলির মায়া, শরৎ মেঘের হঠাৎ বাংলা ঘেঁষা অশ্রুর নীল, থর থর কাঁপে ফিরোজা সম্মুখে বিল, সহৃদয় নীল সঘন ঘটায় দীঘা দিয়া দূর, দূর ত্রিকোটে জড়ায় দোহায় কুবের হাওয়ায় হারায় কায়া, কালোবাজারের মূঢ় স্বার্থের দাগ ধুয়ে মিঠা হাওয়া, লাল পথে মাতে দেরার সবুজে ত্রিকুটের নীল হতে, স্বচ্ছ হরিতে জেগে ওঠে শাল, আকাশ পৃথিবী ব্যাপে দান ছত্তরে, ভেরোয়া তাঁড়ের অন্তজ গ্রামে গিয়ে যায় মেলা সুরে রক্তিম পটে পিকাসোর পেশি সচ্ছল সাঁতাল। উত্রিল্ল মরিস উত্রিল্ল ফরাসি চিত্রকর, তার আঁকা প্যারিস শহরের অলিগলির ছবির উপমা চিৎকাটের অলিগলি। দেরা আন্দ্রে দেরা পোস্ট ইম্প্রেশনিস্ট ফরাসি চিত্রকর, উজ্জ্বল রঙে ছবি আঁকতেন। ভেরোটন আগালিয়ার কাছে আরেকটি গ্রাম। ইউরোপীয় শিল্পীদের এবং শিল্পকর্মের নাম খুব সহজেই ব্যবহার করতেন, কখনো বিশেষণে উপমানে প্রতীক হিসেবে। যেমন পূর্বলেখ কাব্যে রসায়ন কবিতাটিতে হেগেলের আত্মশ্লাঘা ভূমিসাৎ কারখানায় চাষে, মাতিসের আলপনায় সংকীর্তনে মালার শিষ্যের, চোদ্দই অগস্টে অনিষ্ট কাব্যে দেখেছি মেলায় এক শ্রাবণ সন্ধ্যার সে মাতিস আকাশ, হেনরি মাতিস অরি মাতিস ফরাসি চিত্রশিল্পী ভাস্কর প্রকাণ্ড তার শিল্প সৃষ্টি। 1932 সালে তিনি ফরাসি কবি মালার্মের কবিতার চিত্রায়ন করেন। অনিষ্ট কবিতায় দৃষ্টি বুঝে পিকাসোর আলহামরার জ্যোৎস্নাও গেরনিকার দমনে ভাস্বর ধ্বংসেই বাসর, পিকাসোকে মহানদী প্রতিটি মুহূর্ত তার বারবার সমুদ্রের নিত্য অভিযান নৈর্ব্যক্তির সত্তা অনির্বাণ। এখানে পাঠককে জানতে হবে ঐতিহাসিক ঘটনাবলী। স্পেনের দক্ষিণে গ্রানাডা শহরে মধ্যযুগীয় প্রাসাদ দুর্গ আলহামরার উত্থান পতন, তার প্রাসাদের আশ্চর্য ভাস্কর্য ও স্থাপত্য। আর গেরনিকা উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি একটি ছোট শহর বা গ্রাম। তখন স্পেনে গৃহযুদ্ধ, জাতীয়তাবাদীদের যাদের নেতা ফ্রাঙ্কো, জাতীয়তাবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী রিপাবলিকান। উত্তর স্পেনে রিপাবলিকানদের এই আন্দোলনের কেন্দ্র ছিল এই শহরটি গেরনিকা। এটি বাস্ক সংস্কৃতির কেন্দ্র ছিল। 1937 সালে জাতীয়তাবাদীদের অনুরোধে নাৎসি জার্মানি আর ফ্যাসিস্ট ইটালি বোমা ফেলে ধ্বংস করে দেয় এই শহরটি। উত্তর স্পেনের গেরনিকা শহরের দহন দক্ষিণ স্পেনের গ্রানাডা শহরের আলহামরা দুর্গের জ্যোৎস্নাকে উজ্জ্বল করে। পিকাসো গেরনিকা ছবিটি আঁকেন একটি অনবদ্য যুদ্ধবিরোধী ছবি। আরেকটি কবিতায়
উল্লেখ করেছেন ফরাসি শিল্পী ফার্নান্দ লেজারকে। পার্কে কবিতায় স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থে লিখছেন, পেনশন ফুরোয় পাছে, পার্কে তাই দীর্ঘজীবী হাঁটি নিয়মিত, কেউ স্ফীত কেউ রোগা, কেউ বা উপসী নীল পিকাসোর ইহুদের মতো, কেউ বা মর্তুল, যেন এঁকেছেন লেজেন্ড। বৈকালী কবিতার পাঁচ নম্বরে স্যার জিপির গান, গায়ে ফোটে যে স্প্যানিশ গরম গিটার গীতে, নরম দেহের ইশারা বিছায় আঙুর খেতে, আলহামরার জ্যোৎস্না মদির সন্ধ্যা মায়া, গরম হাওয়ার টোলেডো ছড়ায় গ্রেকোর ছায়া। স্যার জিপি হলেন কবির আত্মীয় এবং শহীদ গোবিন্দপ্রসাদ ঘোষ। মধ্য স্পেনে পাহাড়ের ওপর টোলেডো একটি অতি প্রাচীন শহর। মধ্যযুগীয় স্থাপত্য ছাড়া এই শহরে ছিল শিল্পী এল গ্রেকোর বাসস্থান। সুখের সহজমুখ কবিতায় শিল্পী জর্জিয়নের উল্লেখ পাই। সুখের সাধক মুখ অবশ্যই ভিন্ন ভিন্ন ভাষা, এখানে ওখানে বলে ভাবেও বা বিভিন্ন বিন্যাসে, তবু শোনো একই স্বর, সাহানায় আহির ভৈরবে দেখো সেজানের শতভিক্ত আর চূড়াদৃত ব্যাসে, আকাশ আধারে মহামহিরূহ বর্ণালী উৎসবে, জর্জিয়নের স্তরে স্তরে নিসর্গের মাতৃমুখী আশা। একটি বালকের ছবি আঁকা লিখে অবাক প্রশংসায় লেখেন চিত্ররূপ মত্ত পৃথিবী, আর তারপরে আচম্বিতে ক্ষিপ্র টানে টানে পিকাসো স্তম্ভিত হন শতায়ুর কাছাকাছি মরে। বালকের দৃষ্টি স্থির, মনে প্রাণে যেন গোটা শরীরেই গেরনিকার পরে চিত্ররূপ ধরে এই মত্ত পৃথিবী। মৃৎশিল্প বলাই পাল। চিত্রশিল্পের নানাবিধ বই ভারতীয় ও বিদেশি, বাংলাদেশের বিভিন্ন গ্রামে ও জেলার মাটির কাজ কবির সংগ্রহে ছিল। যেমন দুর্গা ঠাকুরের মুখই তিনটি ছিল, বাঁকুড়া, কৃষ্ণনগর ও পাতিহাল গ্রামের। পাতিহাল আগে ছিল হুগলি জেলায়, এখন হাওড়ায়, বিষ্ণুদের আদি বাড়ি। মৃৎশিল্পের কথায় শিল্পী বলাই পালের নাম অবিস্মরণীয়। বলাই পালের শিল্পকীর্তি পরম যত্নে তার সংগ্রহে রেখেছিলেন। হীরেন্দ্রনাথ মিত্র মহাশয় একটি পটুয়া শিল্পীর জীবন কাহিনীতে লিখেছেন, মৌলানা আজাদ কলেজে অধ্যাপনা করার সময় কবি প্রায় প্রতিদিনই আমার বাড়িতে আসতেন। সে সময় বলাইও এখানে বসে সরা আঁকতেন। সেই থেকেই কয়েকটি তিনি মুগ্ধ বিষ্ণুবাবুকে দিয়েছিলেন। বিষ্ণুবাবু যোগ্য মূল্যেই তা কিনতে চেয়েছিলেন, বলাই তা নেননি। আর এক শিল্পীর আশ্চর্য শিল্পকলা অপর এক শিল্পীর মুগ্ধতায় সিক্ত হলো, স্বীকৃত হলো। হীরেন্দ্রনাথ মিত্র মহাশয় প্রথমে যুগান্তর ও পরে বসুমতী পত্রিকার সাংবাদিক। এই কাজে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে লোকশিল্পে আগ্রহী হন। মেলা থেকে মেলায় ঘুরে তিনি তথ্যের ও সংগ্রহের ভাণ্ডার মাটির পুতুল সরা সমৃদ্ধ করেন। বিষ্ণুদের সঙ্গে আলাপ হয় সাংবাদিক সাহিত্যিক অসীম রায়ের মারফত। আলেখ্য কবিতাটি, আলেখ্য কাব্যে শ্রীমান হীরেন মিত্রকে উৎসর্গ করা। চোখে ঝকঝকে সূর্যের স্মিত হাসি, নিয়ে যায় লঘু স্বচ্ছ আলোয় দূর পামিরের পার। একই কবিতায়
8 নম্বরে শিল্পী বলাই পালকে উৎসর্গ করে লেখা। শিল্পীর জীবনের তীব্র সংগ্রাম সত্ত্বেও তার সৃষ্টির আনন্দ দেখে কবি মুগ্ধ। তাকে দেখে আজ মনে হয় মেঘ সে তারাবে চোখে চোখে খরস্বরে, সারা বিশ্বে মিত্র তার সে বুঝি বা বুঝেছে নিশ্চয়, তারই জোরে রামধনু ভাঙবে সে ছড়াবে সে সাত রং, আজকে বস্তিতে কাল নতুন শহরে জীবনের প্রতি ঘরে ঘরে। বাংলাদেশের বিভিন্ন জায়গার পোড়ামাটির কাজ দেখতে যেতেন বিষ্ণুদেব। এই ব্যাপারে একজন অক্লান্ত কর্মী ডেভিড ম্যাকুচিয়ান। পোড়ামাটির কাজের উপর তার গবেষণা এবং তথ্য অত্যন্ত মূল্যবান। ডেভিড বিষ্ণুদের বাড়ি আসতেন, তারা দীর্ঘ সময় ধরে নানাবিধ আলোচনা করতেন। এই বিষয়ে আবু বকর সিদ্দিকীকে লেখা বিষ্ণুদের 13 নম্বর চিঠির খানিক অংশ উদ্ধৃত করছি। চিঠিটি লেখা 1972 সালের অগাস্ট মাসে, ডেভিডের মৃত্যু হয় 1972 সালের জানুয়ারিতে। ডেভিডের পোড়ামাটির কাজ দেখা আরম্ভ হয় বীরভূমের নান্নুর থেকে 1957। ডেভিড অক্লান্ত এবং আরাম বিষয়ে বিজয়ী বীর, ভারত ভূখণ্ডে সুগম দুর্গম সর্বত্র ঘুরেছিল 1971 সাল অব্দি। লিখক, তোমার যা কিছু জানা মানুষটির বিষয়েও। নান্নুর শান্তিনিকেতন থেকে প্রায় 20-21 কিলোমিটার দূরে বৈষ্ণব পদাবলীর রচয়িতা কবি চণ্ডীদাসের জন্মস্থান। এখানে আছে পোড়ামাটির বিশালাক্ষী বাসুলি মন্দির সহ একটি মন্দির কমপ্লেক্স। সেখানে একটি বাওবাব গাছ ছিল ফুলে ভরা। বাংলার লোকায়ত চণ্ডীদাস এবং চণ্ডীদাসের পদাবলীর ছবি ও গানই শুনতে পাই নান্নুরে কবিতায়। দেখেছি গড়খাই পারে দিঘি সেই ধোবানি পাথর, তামার আধার হাতে বিশালাক্ষী তাকিয়ে ভাস্বর, ছায়াঙ্গী নায়িকা নাচে কীর্তনের বিধুর রেখাবে, স্পষ্ট শুনি গান মেঘে মৃদঙ্গের নক্ষত্র আকর, এদিকে কাঁপন লাগে পাপড়ির আঙুলে সুরে সুরে, প্রেমের ফাঁসিতে খুলে ফুল ফুটে বিশাল বাওবাবে। বিষ্ণুদে আমাদের মনে করিয়ে দেন স্থাপত্য তো বটেই, এমনকি ভাস্কর্যের প্রসারে সামাজিক সমর্থন আসু প্রয়োজন। আমাদের দেশের স্থাপত্য ভাস্কর্য শিল্পের ঐতিহ্য যে অসামান্য। এলোরা, আইহোলে, বাদামি গুহার শিল্প, কোণারকের মন্দির পৃথিবীর শ্রেষ্ঠ স্থাপত্যের মধ্যে অন্যতম। এলোরায় কৈলাস মন্দির দেখে লেখেন এলোরা কবিতা। আকাশে তোমার মুক্তি যে কৈলাসে বেঁধেছ ভাস্কর, তোমার উর্মিল নৃত্যে নীলিমা সে নৃত্যের সঙ্গিনী, সেখানে নেই তো সোনা কৌটিল্যের নেই বিকিকিনী, সেখানে শূন্যের চোখে সম্পূর্ণতা স্বাধীন ভাস্কর। কোণারক মন্দিরের ভাস্কর্য ও স্থাপত্য আমাদের শিল্পকর্মের এক বিস্ময়। শ্রীমান অশোক মিত্রকে উৎসর্গীকৃত কোণার কবিতায় তার বর্ণনা আর শিল্পের জয়গান দেখি। আকাশে বালিতে সূর্য আদিগন্ত মুক্ত মুখর কলরলে, চোখে সূর্য মায়া জলে, কানে বাজে নির্মাণের জনতার হাসি, মাকারা মুগ্নি আর বেলে পাথরের নৃত্যে করতালে খোলে জীবনের সাধারণ আনন্দের তীক্ষ্ণ সুরে পাশাপাশি, স্তব্ধ সন্ধ্যারতি মরু নির্মিয়াখিয়া বাসরের রাত্রি হর্ষহীন, আমাদের জীবনের চূড়া নিত্য ধুলি সাত পরাজিত দিন, বরঞ্চ অহল্লা চিত্ত রূপান্তরে হোক ঊর্ধ্বে পাষাণ দেউল, আমি রই খিলানের
আলন্দিত শূন্যা গর্তে ক্ষুদারি কিন্নর। মাকারা লাল পাথর, মুগ্নি সবুজ, নিয়াখিয়া কোনারকের সন্নিহিত নদী, জল নেই বললেই চলে, শুধু বালি। কবিতা লেখেন কোনার্ক দেউলেন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যে। 1968 সালে আবার লেখেন স্বয়ং শরীর তার চিন্তা করে। কোনারকের মন্দিরে পাথরে খোদিত মূর্তি নর্তকীরা রাতে যেন জীবন্ত হয়ে ওঠে। এই কবিতাটি ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে কাব্যে লেখা। শিল্পের অসামান্য সমজদার ও ভক্ত ছিলেন, তাই শিল্পে কবিতায় আলেখ্য কাব্যে প্রকাশিত সেই ব্যাখ্যা পাই। তাই শিল্পে সত্তা শুদ্ধ, তবু জানি জীবনী আকাশ, শিল্প শুধু মেঘ জ্যোৎস্না মাঘি রৌদ্র আষাঢ়ের ধারা, শিল্প শুধু ইতিহাস মুহূর্তের তোরণে পাহারা, তড়িৎ মুহূর্ত মুহূর্ত মাত্র যদি বলো জীবনী অভ্যাস। 1945 সাল থেকে লিখিয়া এসেছেন, সেখানে নিসর্গ শোভার কি অপরূপ বর্ণনা তার কবিতায়। দুটি পাহাড় ত্রিকুট আর দিঘারিয়া পূবে আর পশ্চিমে, আর আকাশের রং যেন শিল্পীর আঁকা ছবি। স্কেচ কবিতা সন্দীপের চর কাব্যে একটি ছবি দেখি, দুটি ছোট বোন ছবি আঁকে তারা ইরা। মেদুর তন্নি টিলাগুলি নীলে মেলে অগম্য হিয়া, বিলায় হৃদয় দূর ত্রিকুটের সংহত সম্মানে, ত্রিকালের মতো কঠিন ত্রিকুটে চেয়ে থাকে দিঘারিয়া। বিষ্ণুদে এই ত্রিকুট পাহাড় বহু ভাবে দেখেছেন, এক এক দিকে এক এক সময়ে প্রত্যেকবার। কবির মনে আসে ফরাসি শিল্পী পল সেজানের সান্ত ভিক্তোর পাহাড়, বার বার বিভিন্ন ভাবে আঁকা। পল সেজান ফরাসি যুগান্তকারী শিল্পী, কবির বড় প্রিয় শিল্পী। তার বিষয়ে লেখা অনেক বই ও ছবির প্রিন্ট কবির সংগ্রহে ছিল, পত্রপত্রিকাও। বার বার এই শিল্পীর উল্লেখ পাই তার কবিতায়। 1976 সালে বৃষ্টির পরে বর্ষার ত্রিকুট কবিতা উত্তরে থাকো মৌন কাব্যে, একাই লাজুক শিল্পী সেজান এঁকেছেন শতাধিক, যেন বা শৈব কেলাসিত প্রিয় পাহাড়, কৌমিকে নীলে নানান রূপের পাহাড়কে বারবার সন্ত ভিক্তোয়ার। কিছুতে সে মন তৃপ্তি পায়নি সে কথাও বটে ঠিক, আগাইয়া তাই ভাবে পল কি বা দেখতেন আর আঁকতেন কার রূপ শতবার, পূর্ব ভারতে শ্রাবণ আকাশে স্নাত শত শত শিলা, এই ত্রিকুটের প্রাচীন পাথরে নানান খোদাই চূড়ায় আর গহ্বরে আর বিস্তারে ব্যক্তিতে, কন্যা মাইল দশেক ঘিরেই ঘুরেও এই কাছ থেকে এই আরো দূরে, আলোয় ছায়ায় কঠিন পাথরে আকাশে জমাট জ্যোতিতে। আগাইয়া একটি গ্রাম শিল্পী নীরদ মজুমদারের বাসস্থান ছিল। আগাইয়া থেকে ত্রিকুট পাহাড় পরিষ্কার দেখা যেত। নীরু কাকা ত্রিকুটের ছবি এঁকেছেন তার বিকাশের সমস্ত স্তরে বহুভাবে। 1945 নীরু কাকা প্রথম লিখিয়ায় আনেন বিষ্ণুদেকে। 1976 ত্রিকুটের শিল্পী নীরু কাকাকে উপহার দেন কবি এই বৃষ্টির পরে বর্ষা ত্রিকুট কবিতাটি। 21 বছরের নবীন কবির লেখা 1930 সালে উর্বশী ও আর্টেমিস কবিতাটি, এটি প্রথম কাব্যে প্রকাশিত। রেনেসাঁসের প্রথম দিকের ইতালিয়ান শিল্পী বতিচেল্লির উল্লেখ পাই এই কবিতায়। লাবণ্যের মুখে আজ বতিচেল্লি এঁকেছে ভিনাস, ভিনাসের ছায়া
আমার চেতনা ঘর সপ্তে আজ করেছে রঙিন, আকাঙ্ক্ষার আমার আকাশ করে দিলে নীল শরতের দিন, সূর্যাস্তের দীপ্তিতে রঙিন আমাকেও করে দিলে বাসনার আশ্চর্য সিম্ফনি। দ্বিতীয় কাব্য চোরাবালিতে কবি কিশোর কবিতায় জোকান্দা টিএস এলিয়টের উদ্ধৃতি, তারপর মনে মনে বলি হে মোনালিজা সাইনারা এসো মলিন আলোয়, শহরের মুখে ধূসর সন্ধ্যা নামে ঘুরেছিলাম মোনালিজার খোঁজে, লিসির মাঝে তাহার হাসি বুঝি, দাবিনসির দৈবী নিপুণতা সুদূর দেশে রচনা তার খুঁজি। 13 নভেম্বর 1971 এ লেখা তোমাকে দেখে স্পষ্ট হয় কবিতায় বোঝা যায় শিল্প ও সঙ্গীত তাঁর চৈতন্যের কত গভীরে ছিল। সারা জীবনের সঙ্গী সেজনের ছবি, ত্রিকুটের প্রতীক সাঁত ভিক্তোয়ার ও বেটোফেনের নাইন সিম্ফনি, তাঁর আকুতি নিক্ট ডিজে টোয়েনে এই সুর নয় অন্য সুর খোঁজা। তোমাকে দেখে স্পষ্ট হয় সাঁত ভিক্তোয়ার চূড়া, তোমার কথা মনে বাজায় উজ্জীবনী কোয়ার্টেট, অথচ তুমি সর্বক্ষণ উপস্থিত নয়, বিচিত্র না কিন্তু তাই সত্য উপলব্ধি। কারণ দেখি সেই পাহাড় যেই না চোখ বুঝি, কান ঢাকলে নিক্ট ডিসে টয়নে সদা সর্বত্রই শুনি, শুনব জানি অনেক দিন আমার কাল অবধি, কেমন কাল হবে কে জানে প্রতিটি দিন ভুলি। এই কবিতাটি ঈশাবাস্য দিবানিশা কাব্যগ্রন্থে প্রকাশিত। এরপর মজার এক সাবধান বাণী, কাব্যচর্চা মাধু করি শিল্পই সন্ন্যাস, প্রবীণের কথা শোনো কাব্যচর্চা মাধু করি শিল্পই সন্ন্যাস, এ পণ্যে ব্যবসা নেই এ পশরা চলে নাহে কারবারে চুরিতে, তার চেয়ে নাকি ভালো নির্বুদ্ধি বিকারে ভেজা ভাবালো অভ্যাস, তবে কেন তৃপ্ত নৃত্যে তাল দাও চৈতন্যের গম্ভীর ভেরিতে। এ প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, বিষ্ণুদের সাহিত্যে শিল্প সন্ধানের যাত্রা এই যাত্রারও শেষ নেই। কবিতায় অনেক সময় এক একটি ছবি দেখা যায়, ধ্বনি মর্মরের মোহ ছড়ায়, একটি সঙ্গীত শোনা যায়। মনে হয় সাহিত্যে শিল্প সঙ্গীত সবই এক এবং অভিন্ন বিষ্ণুদের কবিতায়।